নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও সেটা যারা এবছরের অর্থাৎ 26শে সেপ্টেম্বর ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমি ভিডিওটা এই জন্যে বানালাম যাতে করে এই পরীক্ষাটা এমন অনেক ছেলেমেয়েরা দেয় যারা কিন্তু প্রথমবার এই ধরনের পরীক্ষা দিতে যাচ্ছে। বিশেষ করে এবার এবার যেটা আমার কাছেও খবর আছে এবং আমি যেটা দেখছিও যে প্রচুর ছেলেমেয়ে কিন্তু এই পরীক্ষাটা দেবে এবং এটা নিয়ে ভীষণ একটা উৎসাহ, যেহেতু ভ্যাকেন্সিও প্রচুর আছে, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে সেই নিয়ে। এবং গ্রাম বাংলার দিকে যেখানে গ্রামের ছেলেমেয়েরা খুব ভালো করে পরীক্ষাটা দিতে যাবে বেশি সংখ্যায়, খুব বেশি সংখ্যায়, এবং এই সরকারের যে রিক্রুটমেন্ট, এখানে একটা বড় রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই দিক থেকে দেখতে গেলে এরকম অনেক ছেলেমেয়েই পরীক্ষা দিতে যাবে যারা কিন্তু সরকারি চাকরির পরীক্ষা প্রথমবার দিচ্ছে, প্রথমবার দেবে। তাদের জন্য কিন্তু কিছু টিপস, কিছু লাস্ট মিনিট টিপস আমি দিতে চাই। এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এখানে এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে যেটা কিন্তু সবার জানা ভীষণ দরকার। প্রথম যেটা বলবো যে পরীক্ষার দিন কি কি করবেন বা করবেন না। প্রথম যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা ই অ্যাডমিট কার্ড, সেটার প্রিন্ট আউট অবশ্যই। প্রিন্ট আউট যে আমার ফোনে আছে বা এরকম অনেকেই ফোন ব্যান, আপনারা জানেন যে কোনো রকম ফোন নিয়ে যাওয়া যাবে না, ফলে প্রিন্ট আউট অবশ্যই, প্রিন্ট আউট আমি বলবো 2 কপি 3 কপি প্রিন্ট আউট কিন্তু সঙ্গে রাখা ভালো সেফ হিসেবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পরীক্ষা হলে অবশ্যই 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন, এটা সেফ। আমি সবাইকেই বলে থাকি যে 1 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছানোর জন্য, এবং সেই অনুযায়ী 1 ঘন্টা আগে আমি পৌঁছাবো সেই কথাটা ভেবেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে। একদম যে 5 মিনিট আগে 10 মিনিট আগে পরীক্ষা হলে একদম না, কারণ পরীক্ষাটাকে সিরিয়াসলি কিন্তু দিতে হবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন। অনেকে যেটা হয় একটা পেন নিয়ে যায়, সেটা লিখতে গিয়ে কোনো কারণে সেটার কালি ভেয়ে শেষ হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, তখন এর কাছে যায় ওর কাছে, নিজের আমি অভিজ্ঞতা থেকে বলছি। ফলে সেই হিসেবে 3-4টে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে, সেটা একদম যেতে মানে সেফ হিসেবে, যে যদি একটা খারাপ হয় তাও আমার হাতে 2-3টে থাকছে। যেটা পরের কথাটা বলবো সেটা ইনস্ট্রাকশনও দেওয়া ছিল, নোটিশও দেওয়া ছিল, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে স্পোর্টস শ্যু, স্নিকার, হাই হিলে হিল ফুট, যেগুলো ফুটওয়্যার যেগুলো, সেগুলো কিন্তু একদম পরা চলবে না। হ্যাঁ, যে মোটা যে হাই হিল জুতোগুলো যেগুলো থাকে অনেকেই এখন পরে এবং মেয়েরাও হাই হিল জুতো পরে, সেক্ষেত্রে কিন্তু এই জুতোগুলো পরে এমন হতে পারে, যেহেতু নোটিশে দেওয়া আছে আপনাকে পরীক্ষা হলে কিন্তু এন্ট্রি করতে নাও দিতে পারে চাইলে অথরিটি, সেই হিসাবে। ফলে সেরকম অযথা ঝামেলা এড়ানোর থেকে, যেটা লেখাও আছে যে পাতলা চটি, ফ্ল্যাট চটি বা জুতো এগুলো পরে পরে যাওয়ার চেষ্টা করবেন, যেটা অনেকেরই অভিজ্ঞতা আছে যে জুতোর মধ্যে কিছু লেখা বা কোনো কিছু গ্যাজেট এরকম কিছু বা মাইক্রোফোন বিভিন্ন ধরনের, এখন যেহেতু টেকনোলজি অনেক জায়গায় চলে গেছে, সেই রকম কিছু যাতে কোনোভাবেই এড়ানো যায়, সেই জন্যে নিজের দিকে সন্দেহ নিয়ে আসবেন না, কারণ পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতে হবে। ফলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে পরীক্ষার দিন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে ভালো পরীক্ষা দেবেন। ভালো পরীক্ষা দিতে হলে প্রথমে জানতে হবে সিলেবাস কী আছে পরীক্ষার। এমন অনেকেই পরীক্ষা দিতে আমি জানি যে যাচ্ছে, তারা হয়তো সিলেবাসটাই জানে না যে কী পরীক্ষা আসে, কী পরীক্ষা আসবে তারা জানে না। এই সিলেবাসটা আমি একটুখানি বলে দিই। ফার্স্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, যেটা সেটা হচ্ছে 50 নম্বর থাকবে, 50টা কোশ্চেন 50 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের, সেটা 30টা থাকবে, 30টা 30 নম্বরের। আর রিজনিং থাকবে 20 নম্বরের 20টা। কিন্তু যেটা মনে রাখতে হবে সময় কিন্তু মাত্র 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন আপনাদেরকে কিন্তু করতে হবে, এখানে করতে হবে। এখানে আমার 1000 হয়ে গেছিলো, এটা 100 হবে, ফলে 1 ঘন্টার মধ্যে কিন্তু এইটা করতে হবে। এবং নেগেটিভ মার্কিং থাকছে, নেগেটিভ মার্কিং যেটা হচ্ছে 1/4 মার্ক, অর্থাৎ 4টে ভুল হলে আপনার 1 নম্বর কিন্তু মাইনাস হবে, 1/4 মার্ক। ফলে সেই হিসাবে এই জিনিসটা ভালো করে দেখে নিতে হবে যে 1 ঘন্টার মধ্যে কিভাবে আপনি পরীক্ষাটা দেবেন, সেটা আপনি সেটা ভালো করে ভাবতে হবে।
এরপরে বললো পরীক্ষার সময় একদম অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন আপনি কী করবেন, সেটা আমি আপনাদের বলবো কিছু কথা টিপস, যেটা একদম লাস্ট মিনিট টিপস। যেটা ফার্স্ট হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, একদম যে কোনো রকম মাথা গরম করা, পাজেলড হওয়া এরকম হলে চলবে না। সেকেন্ড যে সেটা হচ্ছে যদি আপনি ম্যাথে উইক হন, হ্যাঁ যেটা হয় যে ইন জেনারেল ছেলেমেয়েরা কিন্তু ম্যাথামেটিক্সে উইক হয়, সেক্ষেত্রে আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যতটা আগে যতটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দিয়ে শুরু করতে, যেগুলো মনে হবে সেগুলো আগে করতে থাকবেন, ম্যাথ তারপরে। কারণ আপনি ম্যাথ প্রথমে শুরু করলেন, যেটা হবে যে ম্যাথে যদি সময় চলে যায় আপনার, ভুল হলো বা ঠিক করতে গিয়ে আপনার একটা কোনো ম্যাথে আটকে গেলেন, তখন 10 মিনিট বাদে কিন্তু আপনি পাজল ফিল করবেন। তো সেটা যেটা হবে যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স জিকে যেটা জানা আছে সেরকম প্রশ্ন কিন্তু আপনি মিস করে আসবেন, মানে আপনার টাইম হবে না। ফলে সেই ক্ষেত্রে নাম্বার তোলার জন্য প্রথমে জিকে এবং সিএটা যতটা পারবে করে যাবেন, তারপরে আপনি ম্যাথটা ধরবেন এবং তারপর রিজনিং ধরবেন। এইভাবে করবেন যাতে করে অনেক সময় রিজনিং যদি আপনার মনে হয় যে রিজনিংটা আগে করে নেবো তারপর ম্যাথ করবো, সেটা করবেন, কিন্তু একটা প্ল্যানিং থাকতে হবে, একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এই নয় যে স্ট্র্যাটেজি লেসভাবে যে হ্যাঁ দিতে যাচ্ছি যাব বলে, সেরকম নয় যে গিয়ে দেখবো কি হবে, যেটা মনে হবে আগে করব সেটা নয়, একটা স্ট্র্যাটেজি ঠিক করে নিয়ে আপনাকে যেতে হবে যে হ্যাঁ আগে আমি এটা করবো। আর যদি আপনি ম্যাথে স্ট্রং হন, যদি আপনি ম্যাথ ভালো পারেন, তাহলে আপনি অবশ্যই ম্যাথ আগে করবেন, কারণ ম্যাথ হচ্ছে স্কোরিং, সেখানে ভুল ঠিক হলে একদম ঠিক হবে এবং সেখানে কিন্তু আপনি অনেকটা নাম্বার তুলে নিতে পারবেন, 30 নাম্বার আছে, ফলে সেটা আপনি তুলে নিতে পারবেন। সেই জন্যে বলবো যারা ম্যাথে স্ট্রং তারা অবশ্যই ম্যাথটা আগে করে নেবেন, তারপরে আপনি রিজনিং জিকে যেটা আপনার মনে হবে সেটা করবেন। এরপরে যেটা খুব একটা প্র্যাকটিক্যাল টিপস আমি বলবো, সেটা হচ্ছে প্রথমেই ওএমআর শিটে মার্ক করবেন না। যারা অনেকেই হয়তো প্রথমবার পরীক্ষা দিতে যাবে, ওএমআর শিটে যেটা হয় যে যেটা মনে হলো প্রথমেই কালো কালি দিয়ে ওএমআর শিটে মার্ক করে দিল, এরপর দেখা গেলো হয়তো ওটা আপনার মনে হলো যে না এটা ভুল হয়েছে আপনার কোনোভাবে, সেটা যদি আপনি আরেকটা যেটা ঠিকের জায়গায় আপনি কালো কালো করতে চান, যেটা হবে যে ওই প্রশ্নটাই মাইনাস হয়ে যাবে, সেটা একদম নেগেটিভ হবে, ভুল হিসেবেই ধরা হবে। এটা হতেই পারে এরকম যে প্রথমে আপনার মনে হলো একরকম কিন্তু একটু বাদে আপনার অন্যরকম মনে হচ্ছে, সেই জন্য প্রথমে কখনোই ওএমআর শিটে যারা প্রথম পরীক্ষা দেয় তারা এই ভুলগুলো করে, ওএমআর শিটে প্রথমে কখনোই কালো কালি দিয়ে মার্ক করবেন না। প্রথমে যে অ্যান্সার শিট যেটা থাকবে বা কোশ্চেন শিট যেটা থাকবে, কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে পেন্সিল দিয়ে টিকগুলো দেবেন, প্রথমে সেই কোশ্চেন পেপারের মধ্যে পেন্সিল দিয়ে টিকগুলো দিতে থাকবেন, তারপরে লাস্ট 10 মিনিট সময় রাখবেন, সেই সময় ওই দেখে দেখে আপনি ওএমআরটাকে ফিল আপ করবেন। এটা একদম প্র্যাকটিক্যাল টিপস বলছি, এই প্র্যাকটিক্যাল টিপসটা ভীষণ কাজে দেয়। প্রথমেই ওএমআর শিট কিন্তু কালো করতে যাবেন না, এটা করতে গেলে কিন্তু কিছুটা করার পর আপনি যদি মনে হয় যে না কিছুটা ঠিক আছে তারপরে করলাম সেটা করতে পারেন, কিন্তু একদম প্রথমেই শুরু ওএমআর শিট কালো করে শুরু করবেন না। আপনার যেটা কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপারটাকে একটা রাফ হিসেবে ইউজ করুন, সেখানে আপনি পেন্সিল দিয়ে, ওখানে কালি দেওয়ার দরকার নেই, ওখানে পেন্সিল দিয়ে আপনি টিক দিয়ে দিয়ে যাবেন, এটা করবেন, দেখবেন যে কিন্তু অনেকটাই যারা একদম প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব কাজে দেয়। প্র্যাকটিক্যাল আমি একটা টিপ দিচ্ছি, কারোর সঙ্গে কোনো কথা বা আলোচনা করবেন না কোনোভাবেই না, হয়তো দেখা গেল যে সেখানে ইনভিজিলেশন একটু উইক হচ্ছে, হ্যাঁ মনে হলো যে বন্ধুরা একসঙ্গে পরীক্ষা দিতে গেছে একটু কথা বলি বা একটু আলোচনা, এগুলো করবেন না। এটা করলে যেটা হবে যে আপনার যেটুকু আপনি নিজে পারতেন সেটুকু আপনার ভুল হবে। আর এটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা, এখানে কিন্তু আলোচনা করার কোনো জায়গা নেই, আপনার আপনার চাকরিটা আপনারই, হ্যাঁ আপনি যদি চাকরি পান আপনিই পাবেন, আপনার বন্ধু তাতে কিছু এসে যাবে না, আর বন্ধু যদি আপনার পায়, বন্ধু আপনার কম্পিটিটর, এটা মনে রেখে পরীক্ষাটা দেবেন। এমন হতে পারে বন্ধু আপনাকে ভুলও বলে দিতে পারে, সেটা করবেন না কখনোই আলোচনা বা ইচ্ছাকৃত, না হলে অনিচ্ছাকৃত ভুল বলতে পারে, তখন পরে হয়তো আপনি নিজের বন্ধুকে আপনার দোষারোপ করবেন, তাতে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, এটা করবেন না। নিজেরটা নিজেই করুন, কারোর সঙ্গে কোনো রকম কথা আলোচনা এগুলো করবেন না। আর যেটা লাস্ট বলবো যে পরীক্ষা হলে ইনভিজিলেটরদের কথা শুনে চলবেন, এটা আমি অনেক সময়ই দেখেছি বিভিন্ন পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে, যে অনেক সময় অনেক ছেলেরা যারা যায়, বিশেষ করে পুলিশের যে পরীক্ষাগুলো হয় অনেকেই কিন্তু ইনভিজিলেটরদের সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাদের একটা ইন্টিমিডেশনের ব্যাপার থাকে, অনেক রকম থাকে, ফলে সেগুলো কখনোই কিন্তু করবেন না। ইনভিজিলেটর যারাই থাকবে তাদের কথা শুনে চলবেন,
কারণ এটা কিন্তু পুলিশের পরীক্ষাটা মাথায় রাখবেন, যে আপনার হয়তো আপনি পরীক্ষাটা পুরো ঠিকও করলেন, সেখানে যদি কোনো রকম রিমার্কস সেই ইনভিজিলেটর দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি কখনোই চাকরি পাবেন না। কারণ পুলিশের ডিসিপ্লিনটা ভীষণ দরকার। পুলিশের চাকরির প্রধান যেটা শর্ত সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেটা যদি কোনোভাবে প্রথম থেকেই ধরা হয় যে আপনি ইনডিসিপ্লিন হয়ে আচরণ করেছেন পরীক্ষা হলে, সেটা কিন্তু খুব নেগেটিভ হিসেবেই দেখা হয়। ফলে যা পারবেন নিজে পারবেন, নিজে করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখবেন, যে যে টিপসগুলো বললাম সেগুলো খেয়াল করবেন, সেগুলো করার চেষ্টা করবেন। আর এরপর আপনি যে প্র্যাকটিস করেছেন এতদিন ধরে, যা পড়েছেন, যা শিখেছেন, সেটা আপনি নিজেই জানেন, সেটাকে জাস্ট খাতায় প্রডিউস করা। কারণ এটা মনে রাখবেন যে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল চাকরি এই সময়ে যথেষ্ট ভালো চাকরি, এবং আপনার একটা কেরিয়ার হয়ে যাওয়ায় সেখান থেকে যারা সেখান থেকে আপনি এএসআই হতে পারবেন, এসআই হতে পারবেন, এবং আমি বহুদূর একজন কনস্টেবল থেকে অনেক দূর পর্যন্ত প্রমোশন আমি দেখেছি। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে অবশ্যই এটাকে সিরিয়াসলি পরীক্ষাটা দিন, যথেষ্ট ভ্যাকেন্সি আছে, ভালো করে পরীক্ষা দিন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিন। এটুকুই বলবো সবাইকে। সবাইকে শুভেচ্ছা রইল, নমস্কার, বন্দে মাতরম।